দিয়েই শুরু করা হোক। জমজমাট একটা জায়গা ছিল বা এত সুন্দর আয়োজন, খাওয়া দাওয়া, সেট আপ, লাইট, আর প্রত্যেকের মন মাতানো পারফরমেন্স, যিশুদা, বনাবিদির অ্যাঙ্কারিং, ইমন্দি এবং বাবুলদার মন মাতানো গান, কোয়েল মল্লিকের পারফরমেন্স তো অসাধারণ। তো সব মিলিয়ে দুর্দান্ত ছিল ব্যাপারটা। তোমার যেহেতু প্রথম ধারাবাহিক এখানে, সেক্ষেত্রে কোথাও একটা মানে মনে হয় একটু ভয় ভয় বা কিছু সবার সঙ্গে কীভাবে মিলেমিশে যায়, কেউ ফিল করতে দেয়নি ওখানে, কেউ ফিল করতে যায়নি, সবাই পরিবার। আমরা বলি না আমরা পরিবার, সত্যিই আমরা পরিবার। তোমার পারফরমেন্স নিয়ে একটু বলো। হ্যাঁ, আমার পারফরমেন্স ছিল, তো আপনাদের কাছে রেখে আপনার পারফরমেন্সটা দেখুন। শুধু আমার না, প্রত্যেকের পারফরমেন্স আছে, মানে দুর্দান্ত পারফরমেন্স করছে প্রত্যেকে, তো সবার পারফরমেন্স দেখতে হবে। আর আমার আর আবিরের পারফরমেন্স আছে, দেখুন। রিহার্সাল কবে থেকে চালু হয়েছিল বা হয়েছিল? শুটিংয়ের মাঝে মাঝে আমরা ওই করে নিচ্ছিলাম রিহার্সাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তো বেশ পুরনো হয়ে গেছি, পুরনো চাল বাদে বারে আমি বেড়ে যাই তাহলে। তো সেই হিসাবে স্টার জলসার সাথে ছমাস বেশ ভালোই কেটেছে। ছমাস পরে এরম একটা পাওনা, এরম একটা ইভেন্ট কে ইনভিটেশন, এবং সেখানে গিয়ে এত আদর যত্ন, এত সবার ভালোবাসা, সবার সাথে এতটা আলাপ পরিচিতি, এবং অসাধারণ দেখতে একটা সেটের মধ্যে, অসাধারণ দেখতে একটা সেট আপের মধ্যে গিয়ে সারাদিন কাটানো, সারাদিনে খাওয়া দাওয়ার মধ্যে মেতে থাকা, তো দারুণ একটা জমজমার ব্যাপার ছিল, বেশ ভালো লেগেছিলো। আরও মানে আমি চাইবো এই দিন যেন আবার আসে। তো মানে আমি এই দিনটা বলতেই পারছি না, এতটাই ভালো লেগেছে আমার। মোটামুটি ও তো সবার ব্যাপারেই বললো, সবার পারফরমেন্সেস অসাধারণ, সবার পারফরমেন্সেস অসাধারণ, সব ট্যালেন্ট, মানে আমি শুধু আমার ট্যালেন্ট বলছি না, এছাড়া আরও বাকি যে অ্যাক্টার্সরা আছে, বাকি যে সদস্যরা আছে পরিবারের, তাদের সকলের অসাধারণ পারফরমেন্স, এবং অবশ্যই কোয়েল মল্লিকের ডান্স পারফরমেন্স, মনামি ঘোষ এবং আমাদের যিশু সেনগুপ্তর বিটি অ্যাঙ্কারিং, সব কিছু মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। আর খাওয়া দাওয়া তো সবাইকে বললাম, আমি খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। বিয়ে বাড়ির নিয়ম কানুন ছিল বলতে গায়ে হলুদ ছিল, বৃদ্ধি ছিল, আর সবই ছিল মোটামুটি, মালা বদল। এবার মালা বদলটা দেখতে দেখতেও দেখতে পারলাম না, কারণ খাবার গন্ধে, খাবার ধোঁয়ার মধ্যে আমরা ঠিক ভেসে গেছিলাম, ঠিক সেই দিকটা যেতে পারিনি। মাটন কষা আর কি কি খাওয়া ছিল? আরও অনেক কিছু খাবার ছিল, এখন বলতে থাকলে এখন মানে সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে। হ্যাঁ, অসাধারণ সব খাওয়া দাওয়া ছিল, মোটামুটি বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল।